হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদেরকে আরেকটু ভালো করে দেওয়ার জন্য চলে এলাম আবারও। পিং হাই পিং হাই পিং হাই, গেম খেলার মোটে কায়দাই নাই। তোমরা জানো ফ্রি ফায়ার গেমটা বাংলাদেশে ব্যান থাকার কারণে গেমটা খেলতে গেলে আমাদের ভিপিএন এর প্রয়োজন হয়, আর এই ভিপিএন দিয়ে গেম খেলতে গেলে হয় নানান সমস্যা। কিছুক্ষণ পরপর ভিপিএন অফ হয়ে যাওয়া, ফোন ল্যাগ করা, তাছাড়া পিং প্রবলেম তো রয়েছেই। এছাড়াও আরো অনেক কত কি সমস্যা আছে সেটা তোমরা আমার থেকেও ভালো বলতে পারবে। তবে এখন যদি আমি বলি তোমাদেরকে, আজ থেকে তোমার গেম খেলার সময় আর কোনো সমস্যাই হবে না। হ্যাঁ, এটা একদম সত্যি কথা বলছি আমি। আমি জানি এরকমটা অনেক ইউটিউবারই বলে, কিন্তু তারা এটার কোনো সঠিক সমাধান দেয় না। তবে তুমি এটা নিশ্চিত থাকতে পারো, আজকের পর থেকে তুমি কোনো ঝামেলা ছাড়াই গেম খেলতে পারবে। এখন অনেকে বলতে পারো আমি মনে হয় মিথ্যা কথা বলতেছি, বা তোমাদেরকে আমি উল্টোপাল্টা কিছু বুঝিয়ে দেবো। এরকমটা যদি কেউ প্রমাণ করতে পারো তাহলে আমার 23,000 সাবস্ক্রাইব হলো এই চ্যানেলটি আমি লাইভ এসে ডিলিট করে দেবো। এই ভিডিওটা খুবই ছোট এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তাই তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভিডিওতে বলা প্রতিটি কথা এবং প্রতিটি কাজ তোমরা মনোযোগ দিয়ে দেখবে। তোমাদেরকে আমি অতি সিক্রেট একটা জিনিস দেখাতে যাচ্ছি, যেটা হাতে গোনা দুই একজন ছাড়া কেউ জানে না। মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে ছোট একটা কথা বলতে চাই। তোমরা যদি আজকের এই ভিডিওটা দেখে ফ্রি ফায়ার গেমটা ভিপিএন ছাড়া খেলতে পারো তাহলে তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে। চলো তোমাদেরকে আগে প্রমাণ দিয়ে দেখিয়ে দিই কিভাবে আমি ফ্রি ফায়ার গেমটা ভিপিএন ছাড়া খেলি। এরপর তোমাদেরকেও দেখাবো তোমরাও কিভাবে ফ্রি ফায়ার গেমটা ভিপিএন ছাড়া খেলতে পারবে। তোমরা এটা ভেবো না যে তোমাদেরকে আমি প্রথমে বলবো ভিপিএন অন করে গেমে ঢুকতে এবং পরে ভিপিএন অফ করে দিতে। আমি তোমাদেরকে জাস্ট ছোট একটা সেটিংস দেখাবো, ওই সেটিংসটা করলেই তোমার আর কোনো ভিপিএন এর প্রয়োজন হবে না। কোনো প্রকার ভিপিএন ছাড়াই গেমে ঢুকতে পারবে এবং যে কোনো ম্যাচ স্টার্ট দিয়ে খেলতে পারবে। চলো তোমাদেরকে আগে দেখাই। আমাদের অলরেডি সেটিংসটা করা আছে, তো এখন আমরা ডাটাটা অন করে ফ্রি ফায়ার গেমটায় ঢুকবো। তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমাদের কার ফোনের র্যাম কত জিবি সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। গাইস, তোমরা যদি এখানে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে আমার ফোনে কিন্তু কোনো প্রকার ভিপিএন কানেক্ট নেই, কিন্তু আমার ওই সেটিংসটা অন করা রয়েছে, দেখি গেমে ঢোকে কিনা। গাইস দেখতে পাচ্ছ কিন্তু গেমের ফার্স্ট লোডিং পেজটা কিন্তু লোড নিয়ে নিয়েছে। তো আমাদের কিন্তু মূল দেখার বিষয় গেমে ঢুকলে ম্যাচ স্টার্ট হয় কিনা। তো এখনই আমরা গেমের আসল হোম লবিতে চলে যাব এবং ম্যাচ স্টার্ট দিয়ে দেখতে পারবো পুরো বিষয়টা। গেম স্টার্ট দিলেই আমাদের সামনে সবকিছু পরিষ্কার হয়ে যাবে, তখন বোঝা যাবে আমাদের সেটিংসটা কি আসলে কোনো কাজের কিনা। তো চলো সরাসরি আমরা বেশি কথা না বাড়িয়ে একটা লোড অফ ম্যাচ স্টার্ট দিয়ে দিই। গাইস কি মনে হয় তোমাদের কাছে, গেমে কি ঢুকবে? অল রাইট, দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ম্যাচ স্টার্ট হয়ে গিয়েছে। তো আমরা দেখি এবার আমরা কি ময়দানে নামতে পারি কিনা। অল রাইট, আমরা কিন্তু ময়দানে চলে এসেছি। গাইস আমি কিন্তু গ্রামে থাকি এবং ঘরের ভিতর বসে গেম খেলতেছি। তারপরও একটু পিং এর দিক লক্ষ্য করো, পিং কিন্তু একেবারে নর্মাল রয়েছে। এবং তোমরা আবার দেখো আমার কিন্তু কোনো প্রকার ভিপিএন টিপিএন চালু করা নেই। তো চলো গাইস এখন তোমাদেরকে দেখাই তোমরা কিভাবে এই সেটিংসটা করবে। তোমরা সরাসরি চলে যাবে তোমাদের ফোনে থাকা সেটিংসে, তারপর নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিংসে, এরপর তোমাদের সিমটি সিলেক্ট করবে। এরপর দেখতে পারবে অ্যাক্সেস পয়েন্ট নেমস নামের একটা অপশন আছে, ওখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। তারপর এখানে ক্লিক করবে, একটু নিচে আসলে দেখতে পারবে এপিএন প্রোটোকল এবং এপিএন রোমিং নামের দুইটা অপশন রয়েছে। এখানে IPv4 দেওয়া থাকবে, তোমরা এখানে IPv6 দিয়ে দেবে, দুইটাই এরকম 6 দিয়ে দেবে। এখানের কাজ হয়ে গেলে তারপর উপরে দেখবে বা নিচে দেখবে 3 লাইন, ওখানে ক্লিক করবে এবং সেভে ক্লিক করবে। তোমাদের এক একজনের ফোনে এক এক জায়গা অপশনগুলো থাকতে পারে, তবে তোমরা একটু খোঁজ করে নিয়ে এইগুলো করে নিবে। শুধু ওই দুইটা কাজ করলেই তোমার কাজ শেষ, এখন থেকে তোমরা VPN ছাড়া এবং কোনো প্রকার ঝামেলা ছাড়াই গেমটা খেলতে পারবে। গাইস এই কাজটা আমি রবি এবং এয়ারটেল সিমে করে দেখেছি কাজ হয়, তোমরা অন্য অন্য সিমে ট্রাই করে আমাকে জানাতে পারো। তবে রবি এবং এয়ারটেলে এই ট্রিক্সটা 100% কার্যকরী। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে কি ধরনের ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাতে পারো। তুমি যদি এখন পুরনো ফ্রি ফায়ার ডাউনলোড করে খেলতে চাও তাহলে তুমি ডান সাইডের ভিডিওতে ক্লিক করো, আমাকে তোমরা ওখানেই পাবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।